তোমাদের সবাই সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামার 2021-এ টেকনিক্যাল টেক্সটাইল কোর্সে। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচার, লেকচার 1 টেকনিক্যাল টেক্সটাইলের। আশা করি আমরা দেখতে পাচ্ছি। ইন্ট্রোডাকশন টু টেকনিক্যাল টেক্সটাইলের ইন্ট্রোডাকশন, আমাদের টেকনিক্যাল টেক্সটাইল যে সাবজেক্টটি রয়েছে তার ফার্স্ট লেকচার। ওকে, সো এখানে অনেকগুলো ইয়ে দেখতে পাচ্ছ, তোমরা ছবি দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল দেখো তো আমরা কি কি দেখতে পাচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছি যে এগ্রি ফার্মিং করা হচ্ছে এখানে। সেকেন্ড যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদল লোক রাস্তায় কাপড় বিছাচ্ছে, যেটাকে আমরা জিও টেক্সটাইল বলছি। থার্ডলি যেটা সেটি হচ্ছে যে একটা ফেব্রিক যার উপরে পানির বিন্দু লেগে আছে, কচুর পাতার ন্যায় বা পদ্ম পাতার ন্যায় যারা ভিজতেছে না, হাইড্রোফোবিক ফেব্রিক লাইক রেইনকোট লাইক ফেব্রিক। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্পেশাল অ্যাপ্লিকেশন গুলি টেক্সটাইলের, আমরা তো টেক্সটাইল বলতে আগে শুধুমাত্র ওভেন ফেব্রিক বুঝতাম, পরে সবকিছুই বুঝি, এখন সবকিছু ইনক্লুড। টেকনিক্যাল টেক্সটাইল বলতে আরো অ্যাডভান্স যে ফাংশন গুলো ফিচার গুলো যুক্ত ফ্যাব্রিক কে বোঝাচ্ছে। তাহলে টেকনিক্যাল টেক্সটাইলের সংজ্ঞাটা কি আমরা যদি একটু দেখে নেই। অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট এর সংজ্ঞা অনুসারে টেক্সটাইল ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্টস, সেটা হতে পারে টেক্সটাইল ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্টস ম্যানুফ্যাকচার প্রাইমারিলি ফর দেয়ার টেকনিক্যাল অ্যান্ড পারফরমেন্স প্রপার্টিস। টেকনিক্যাল এবং পারফরমেন্স প্রপার্টিসটা কি? টেকনিক্যাল এবং পারফরমেন্স প্রপার্টিসটা হচ্ছে যে তাদেরকে কি জন্য তৈরি করব, যেমন রেইনকোট বা রেইনকোট যে ফেব্রিকটা, ওয়াটার রেসিস্ট্যান্স যে ফেব্রিকটা, সেটা দিয়ে পানি প্রবেশ করবে না, এটাই তার টেকনিক্যাল পারপাস বা পারফরমেন্স। একইভাবে ফায়ার প্রুফ, একইভাবে জিও টেক্সটাইল, একইভাবে এগ্রিবেস যে সমস্ত টেক্সটাইল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটার একটা ফাংশনাল প্রপার্টিস রয়েছে, একটা কাজ রয়েছে, রেদার দেন দেয়ার এস্থেটিক অ্যান্ড ডেকোরেটিভ প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স। তারা দেখতে কত সুন্দর বা কতখানি ভালো বা খারাপ সেটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তাদের পারফরমেন্স বা প্রপার্টিস এর উপর যখন আমরা তাদেরকে তৈরি করছি, স্পেশালি কোনো ক্রাইটেরিয়া নিয়ে, তখন সেটাকে আমরা বলতেছি টেকনিক্যাল টেক্সটাইল। তাহলে টেকনিক্যাল টেক্সটাইলের প্রত্যেকটারই একটা টেকনিক্যাল সাইট স্ট্রং বা টেকনিক্যাল গুণ রয়েছে, যেটার কারণে আমরা সেটাকে টেকনিক্যাল টেক্সটাইল বলছি। সো টেকনিক্যাল টেক্সটাইল আর রিপোর্টেড টু বি ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। দেখো টেকনিক্যাল টেক্সটাইল সম্পর্কে বিশ্ব অনেকে গিয়ে, আমাদের দেশ এতটা যদি নাও এগিয়ে থাকে, তারপরেও এখন কিন্তু আমরা এই কোভিড এর কারণে হোক বা প্যান্ডামিক এর কারণে হোক বেশ কিছু মেডিকেল টেক্সটাইলের সাথে পরিচিত হচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আরো কিছু যদি বলি যে এর আগে কিন্তু আমাদের মাস্ক সম্পর্কিত এত ধারণা ছিল না, এবং মাস্ক যে একটি টেকনিক্যাল টেক্সটাইলের অন্তর্ভুক্ত, মেডিকেল টেক্সটাইলের অন্তর্ভুক্ত, সেটাও বোধ হয় অনেকেই জানতাম না। তো যাই হোক, এখন এটা একটা গ্রোয়িং সেক্টর। সো টেকনিক্যাল টেক্সটাইল ইজ দ্যাট হ্যাভ বিন ডেভেলপড টু মিট দ্য এক্সাক্টিং স্পেশালাইজড হাই পারফরমেন্স রিকোয়ারমেন্টস অফ এ পার্টিকুলার ইন্ডিউস আদার দেন কনভেনশনাল ক্লোদিং অ্যান্ড ফার্নিশিং। যেমন একটা জানলার পর্দা, এটা কি, এটার হলো যে সৌন্দর্য বর্ধন বা লাইক, কিন্তু যখন তুমি একটা প্যারাসুট ফেব্রিক নিবা, সেটা তো আর প্রথমত তোমার সেটার পানি প্রবেশ করা যাবে না বা বাতাস বেরোনো যাবে না, তারপরে সেটা কতটুকু ডেকোরেটিভ হচ্ছে সেটা। সো ইন মেনি কেসেস স্পেশালি ডেভেলপ টেকনিক্যাল ইয়ার্নস অ্যান্ড এমপ্লয়েড টু সাপোর্ট দ্য রেইনফোর্স দ্য ফেব্রিক অব দ্য ফেব্রিক প্রপার্টিস, রেইনফোর্স প্রপার্টিস। তো যাই হোক, তো সেটা হতে পারে আমাদের। তাহলে প্রথম কথা হচ্ছে একটা বিশেষ গুণ থাকছে টেকনিক্যাল টেক্সটাইল প্রত্যেকটা। সেকেন্ড, টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেটের কথা যদি বলি, টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেট গ্রোয়িং বাড়ছে খুবই। সেটি হচ্ছে যে মোটামুটি পুরো টেক্সটাইলের 21% টেকনিক্যাল টেক্সটাইল। ওকে, সো ট্রেডিশনাল টেক্সটাইল, তার মধ্যে মোটামুটি যেগুলো বেশি ইউজ করা হতো আগে সেগুলো হচ্ছে যেমন ক্যানভাস, টেন্স, তাঁবুর কাপড়, ট্রান্সপোর্টেশন অটোমেটিভ, আমাদের গাড়ির সিট বা বেল্ট যেগুলো দেখি, লেজার,
তারপর জিও টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল, প্রোডাক্টিভ অ্যাপারেল, এটা একটা মোটামুটি অ্যাজাম্পশন করা হচ্ছে যে টোটাল টেক্সটাইলের 21% সেখানে ক্যানভাস স্ট্যান্ডস এটাই আগে সবচেয়ে বেশি হতো, তাবুর কাপড়, তারপরে মোটামুটি ট্রান্সপোর্টেশন অটোমোটিভ, একটা মোটামুটি ধারণা যে টেক্সটাইল মার্কেটটা কতটুকু এবং কোন কোন দিকে। ঠিক আছে, ওকে, নাও দ্য নেক্সট স্লাইড। এখন আমরা একটু চলে আসবো ক্লাসিফিকেশনে, ক্লাসিফিকেশন অফ টেকনিক্যাল টেক্সটাইল। ক্লাসিফিকেশন অফ টেকনিক্যাল টেক্সটাইলে যদি আমরা দেখি তো অনেকগুলো ক্লাসিফিকেশন আমরা এখানে দেখছি, তো আমরা একটু সবাই দেখব কি কি সেগুলো। প্রথমত হচ্ছে এগ্রোটেক, মানে এগ্রিকালচার, একুয়াকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, ফিশারি, অর্থাৎ এগ্রিকালচারের সাথে রিলেটেড যে সমস্ত প্রোডাকশন হোক আর যেটাই হোক না কেন, সেই সমস্ত জায়গায় যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো, ফেব্রিক বা যেটাই হোক না কেন, প্রয়োজন হয় তখন সেটাকে আমরা বলবো এগ্রোটেক। যেমন একুয়াকালচার বা হর্টিকালচার, একুয়াকালচারের ক্ষেত্রে কিন্তু আমাদের নেট, ফিশিং নেট বা স্পেশাল টাইপ অফ নেট প্রয়োজন হয়, অথবা আমরা যখন এগ্রিকালচার ফার্মিং করি তখনও কিন্তু আমাদের নেট দিয়ে ঠেকে দিতে হয় বা বিভিন্ন প্রকার এগ্রোটেক। বুইলটেক, বুইল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, কোথাও কোনো কিছু কনস্ট্রাকশন এবং বুইল্ডিং করতে যখন টেক্সটাইল ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় তখন সেটাকে বুইলটেক বলে। ক্লোথটেক, যেটা হচ্ছে যে টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ফুটওয়্যার অ্যান্ড ক্লোদিং, যখন আমরা স্পেশালি ক্লোদিং এবং ফুটওয়্যার বা জুতা তৈরির ক্ষেত্রে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল ইউজ করি তখন সেটাকে ক্লোথটেক বলছি। জিওটেক কি? জিওটেক বলা হচ্ছে যে জিও টেক্সটাইল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, ওই যে বললাম রোড কনস্ট্রাকশন, যেটা মনে করো যে কোনোখানে একটা নরম মাটি রয়েছে, নতুন রাস্তা হচ্ছে, সেই রাস্তা তো নিচে নেমে যেতে পারে, সেজন্য সেখানে প্রথমে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ জিও টেক্সটাইল বিছিয়ে দেওয়া হয়, তার উপরে নুড়ি বা এগুলো দেওয়া হয় যাতে করে কিনা সেটা নিচের দিকে নেমে না যায়। সো এ ধরনের কাজে নদী রক্ষা, তোমরা রাজশাহীতে যদি যেয়ে থাকো সেই ক্ষেত্রে দেখে থাকবে সেখানে যে রাজশাহীর পদ্মার পার রয়েছে সেখানে কিন্তু জিও টেক্সটাইলের বস্তা ফেলছে বড় বড়। ঠিক আছে, এছাড়াও এই ধরনের বাঁধের ক্ষেত্রে দেওয়া হয়। হোম টেক্সটাইল, হোম টেক এর ভিতরে টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ফার্নিচার, হাউজহোল্ড টেক্সটাইল এন্ড ফ্লোর কাভারিংস। ইন্ডোটেক, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেগুলো ব্যবহৃত হয় যেমন ফিল্ট্রেশন, কনভেয়িং, ক্লিনিং, আদার ইন্ডাস্ট্রিয়াল ইউজ। মেডিটেক, মেডিকেল সেক্টরে, হাইজেনিক অ্যান্ড মেডিকেল সেক্টরে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল ইউজ হয় সেটাকে বলছি আমরা মোভিটেক। মোবিটেক বলতে যেটা বুঝাচ্ছে যে অটোমোবাইলস, যেমন গাড়ির সিট। স্যার সাউন্ড কম শোনা যায়? এভরিওয়ান সাউন্ড তুমি কি বাড়ি এনো? ঠিক আছে, আমার তো একদম শোনা যাচ্ছে না। সাউন্ড ঠিক আছে স্যার? তুমি আমাদের এখানে ফোনে একটু বাড়ি এনো ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আবার ই করি, জি লগইন করি। হাইজিনিক এন্ড মেডিকেল স্টাইল, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অটোমোবাইল, যেটা মোবিটেক বলছিলাম, যে শিপিং, রেলওয়ে, এরোস্পেস, এগুলোতে যখন আমাদের যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ হবে তখন সেটাকে আমরা বলতেছি মোবিটেক। তারপরে হচ্ছে যে ওকোটেক। ওকোটেক কি? সেটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য যখন আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ করি তখন সেটাকে ওকোটেক বলছে। প্যাকটেক কি? প্যাকেজিং এর জন্য, যখন এখন আমরা কি করি, চা খাই টি ব্যাগে, তাই না? তারপরে এ ধরনের আরো কিছু প্যাকেজিং রয়েছে, তখন টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো যে সমস্ত প্যাকেজিং ইউজ হবে তখন সেটাকে আমরা প্যাকটেক বলছি। প্রোটেক্ট কি? প্রোটেকশন থেকে প্রোটেক্ট, মানে হচ্ছে যখন কি করা হচ্ছে, পার্সোনাল অ্যান্ড প্রপার্টি প্রোটেকশন, আমাদের প্রোটেকশনের জন্য যখন ব্যবহৃত হচ্ছে, যেমন বুলেট প্রুফ জ্যাকেট, পার্সোনাল। নেক্সট যদি আমরা বলি স্পোর্টেক, সেটা হচ্ছে যে স্পোর্টস অ্যান্ড লেজার, স্পোর্টস এর ক্ষেত্রে বিশেষ ধরনের জার্সি বা বিশেষ ধরনের ড্রেস তৈরি করা হয়, যেমন তারা, যেমন খেলোয়াড়রা প্রচুর ঘামে, তাহলে ঘামলে কি হয়, শরীর থেকে যেমন সুইটিং হয় শরীর থেকে ঘামটা তো বেরিয়ে যেতে হবে, তো এই ধরনের জার্সি গুলো সাধারণত ঘামটাকে শোষণ করে নেয় তারপর ছেড়ে দেয়, দ্রুত বেরিয়ে যায়। এরপরে রয়েছে স্মার্টটেক, স্মার্ট ফেব্রিক বা স্মার্ট টেক্সটাইল, ই টেক্সটাইল, ইলেকট্রনিক্স টেক্সটাইল, যেটা রয়েছে যে লাইট ইমিটিং ডায়োড যুক্ত বা লাইট ইমিটিং সামথিং যুক্ত যে সমস্ত ফেব্রিক গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ই টেক্সটাইল। তো মোটামুটি আমরা টেকনিক্যাল টেক্সটাইলের ক্লাসিফিকেশন গুলো দেখলাম, এখন একটু ডিটেইল জানার চেষ্টা করব প্রত্যেকটা সম্পর্কে।
প্রথমেই যদি আমাদের চলে আসে এগ্রোটেক বা এগ্রো টেক্সটাইল, তাহলে এগ্রো টেক্সটাইলে একটা কথা করতে ছিল স্যার। জি স্যার, যদি স্যার বাংলায় বলি স্যার, তাহলে স্যার মানে এক কথায় টেকনিক্যাল টেক্সটাইলটা মানে মানে ডেফিনিশনটা কি কিরকম বলা যাবে স্যার যদি বাংলায় বলি? টেকনিক্যাল আর বাংলা কি হবে? টেকনিক্যাল কে তো সবাই টেকনিক্যালি বলে, টেকনিক্যাল আর বাংলা করো। এটাকে বলা যেতে পারে, এটাকে কি বলবো, এটাকে তো আমরা সবসময় ফাংশনাল টেক্সটাইল বা টেকনিক্যাল টেক্সটাইল বলে থাকি, যে উচ্চ বৈশিষ্ট্য সম্পন্ন বা কি বলবো বিশেষ ক্ষমতা বৈশিষ্ট্য সম্পন্ন টেক্সটাইল। আচ্ছা যাই, তাহলে আমরা আসি প্রথমে এগ্রো টেক্সটাইলে। এগ্রো টেক্সটাইল কি? যে টেক্সটাইল ইউজড ইন এগ্রিকালচার অন টার্মস অফ এগ্রো টেক্সটাইল, দে আর ইউজড ফর ক্রপ প্রোডাকশন, এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা, ফার্টিলাইজেশন এক্সেট্রা। ফার্টিলাইজেশন কিরকম, আমরা এখন দেখি অনেকে মালচিং করি, মালচিং করি গাছের গোড়ায়, চটের উপর এখানে ইয়ে করে দেই, গর্ত করে বীজ লাগিয়ে দেই, তাহলে কি হচ্ছে এই চটটা কি করতেছে, এই যে মাটিটাকে আর্দ্র করে রাখতেছে, ঠিক আছে? মানে আমরা ওই যে গাছের গোড়ায় ঝড় খড়কুটো কুচরি পানা ইত্যাদি দেই না, তো সেটাকে আমরা সাধারণত মালচিং বলি। তো এই ধরনের মালচিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এজেন্সিয়াল প্রপার্টিস অফ বিকুয়ার, রেসিস্ট্যান্স, ইলংগেশন, স্টিফনেস অ্যান্ড দ্য বায়োডিগ্রেডেশন, রেজিস্ট্যান্স টু সানলাইট অ্যান্ড রেজিস্ট্যান্স টু টক্সিক এনভায়রনমেন্ট, এগুলো প্রপার্টিস দরকার সাধারণত আমরা যখন এগ্রোটেক হিসেবে ব্যবহার করব। অবশ্যই তার স্ট্রেন্থ থাকতে হবে, না হলে সূর্যের আলো, বৃষ্টির পানি এগুলোর সাথে যদি সে না টিকে লড়াই করে তাহলে কিন্তু পচে যাবে, তাহলে হবে না। ইলংগেশন, স্টিফনেস, বায়োডিগ্রেডেশন এবং অবশ্যই যে জিনিসটা, কোনো একটা জিনিস ব্যবহারের পূর্বে আমাদেরকে স্মরণ রাখতে হবে জিনিসটা কতটুকু বায়োডিগ্রেডেবল, রেজিস্ট্যান্স টু সানলাইট, সানলাইটের যে পুরে প্রোন হয়ে যাবে কিনা, ছিঁড়ে যায় না অনেক সময় যে কাকতাড়ুয়া বা কোনো কিছু দড়ি যদি বেঁধে রাখো রোদে অনেকদিন, তারপর গিয়ে টানবা ফুস মানে একবারে ফুস করে ছিঁড়ে যাবে বা খুবই লাইটলি ছিঁড়ে যাবে, হ্যাঁ এ ধরনের, এটা কিন্তু সানলাইট প্রোটেকটিভ না। তো এই ধরনের প্রোটেকশন হতে হবে। টক্সিক এনভায়রনমেন্ট যদি সৃষ্টি হয় সেটার প্রোটেকশন দিবে কিনা, অ্যাসিড বৃষ্টি যদি হয়। সো অল দিস প্রপার্টিস উইল হেল্প টু গ্রো দ্য হার্ভেস্টিং ক্রপস অ্যান্ড আদার ফুড স্টাফস, অ্যান্ড দেয়ার ইজ এ গ্রোয়িং ইন্টারেস্ট ইউজিং ম্যাটেরিয়াল গ্রাজুয়ালি ডিগ্রেড যে সমস্ত প্রোডাক্ট সেগুলো ব্যবহৃত হচ্ছে। প্রোডাক্টস আর এগুলো কিরকম কি হতে পারে, যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে এগ্রোটেক্সে, যেমন নেটস, রোপস, লাইন্স, কাভার অ্যান্ড প্রোটেকশন, কন্টামিন অ্যাপ্লিকেশন, ড্রেনেজ অ্যান্ড ল্যান্ড রেক্লেমেশন, ক্ষয়ে যেন না যায়, মাটি ধুয়ে না যায়, প্রোটেক্টিভ ক্লোথিং ফর এমপ্লয়িজ, ট্রান্সপোর্টেশন টেক্সটাইল ফর ট্রাক্টরস অ্যান্ড লরিস, কনভেয়ার বেল্টস, হোসেস, ফিল্টার্স, মনে করো যে সবগুলো অর্থাৎ কৃষক বা ফার্মিং এর সাথে যেগুলো জড়িত সেটাকে আমরা এগ্রো টেক্সটাইল বলছি। যেমন একজন মধু, যারা মৌয়াল মধু সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু স্পেশাল ড্রেস রয়েছে, সেটা দিয়ে কি মৌমাছিরা কামড়াতে পারে না। সো ওইখানে ড্রেস আছে এগ্রো টেক্সটাইল। শুধুমাত্র তাই নয়, তোমরা বড় বড় ইয়ের ক্ষেত্রে দেখবা যেগুলো হাইড্রোফিনিক প্রোডাকশন, বড় বড় ফ্যাক্টরির ভিতরে ইন্ডাস্ট্রির ভিতরে তারা প্রোডাকশন করতেছে। তো এই যে শেডিং যখন আমরা করি, নেটিং যখন করি, তখন কিন্তু বাইরের পোকামাকড় বা এগুলো আসতে পারে না। তো সো ফর দিস পারপাস আমরা যে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি সেটাই এগ্রোটেক আমরা দেখলাম। এরপরে যদি আমরা একটু আসি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং অ্যান্ড রফিং, আমাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে যে টেক্সটাইলে আবার কনস্ট্রাকশনে কি করবে। তোমরা হয়তো দেখে থাকো অনেকেই যে যখন তৈরি করা হয় চট ইউজ করা হয়, হ্যাঁ যেন ইট না পড়ে, এটা হচ্ছে হ্যাঁ ইউজ, এটাকে আমরা বলতে পারি, কিন্তু এর থেকেও আরো ইউজ রয়েছে। সেটি হচ্ছে যেমন দেখো যে কি বলা হচ্ছে, টেক্সটাইল ইউজ ইন কনস্ট্রাকশন, কনক্রিট রেইনফোর্সমেন্ট। কনক্রিট রেইনফোর্সমেন্ট কি, যে আমাদের কার্বন ফাইবার এই পরিমাণ শক্ত যেটা রডের স্টিলের থেকেও শক্ত, ফলে সেটা দিয়ে আমরা কি বড় বড় বিল্ডিং গুলোর যে কাঠামো বা বড় বড় বিল্ডিং গুলো সাধারণত এই ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হয়। কেন বিষয়টা হচ্ছে যে যখন তোমার বিল্ডিং ভারী হবে তখন সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বা ধসে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন তোমার বিল্ডিংটা শক্ত হবে অথচ পাতলা হবে তখন কিন্তু সেটা ভেঙে পড়ার ক্ষমতা থাকে, মানে সম্ভাবনা কম থাকে। তো কার্বন ফাইবার গুলো সাধারণত বা এই ধরনের ফাইবার গুলো আমাদের শক্তিশালী অথচ পাতলা, তো এই কারণে
এই কার্বন ফাইবার গুলো দিয়ে বা এই ধরনের ফাইবার গুলো দিয়ে সাধারণত বিল্ডিং তৈরি করা হয়, ঠিক আছে? বাইরের যে বড় বড় বিল্ডিং গুলি সেগুলো সাধারণত কংক্রিট এর ইউজ কমিয়ে তারা এই সমস্ত ফাইবার বা এগুলো লাইট ম্যাটেরিয়াল ইউজ করছে। সো ফাউন্ডেশন সিস্টেম, ইন্টেরিয়র কনস্ট্রাকশন, ইনসুলেশন, প্রুফিং ম্যাটেরিয়ালস, এয়ার কন্ডিশনিং, যে সাউন্ড প্রুফ বা প্রুফিং যে ম্যাটেরিয়ালস গুলো সাধারণত এগুলো করা হয়। আমাদের তো সাউন্ড প্রুফ নিয়ে সেরকম কাজ নেই বা আমরা সাধারণত সেরকমটা ভাবিও না, কিন্তু বাইরের দেশে সাধারণত সাউন্ড প্রুফ বা এরকম কাজ করা হয়। তো তখন সাধারণত এই সমস্ত টেক্সটাইল ফাইবার গুলো ব্যবহার করা হয় যারা কিনা তোমার সাউন্ডটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে। তুমি যদি তোমার ঘরের দেওয়ালে দুটো দেওয়ালের মাঝখানে ফাঁকা রাখো এবং সেখানে যদি উল দিয়ে দাও বা তুলা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার এই রুমের সাউন্ড বা ওই রুমে কিন্তু যাবে না। অর্থাৎ একটা ইনসুলেটিং সিস্টেম তৈরি করা হয়, শুধু ইনসুলেটিং সাউন্ডের ক্ষেত্রে না, তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি করা হয়। আমরা কিন্তু ইয়ের কথা জানি, সেটি হচ্ছে যে আমাদের ফ্লাক্সের যে সূত্র বা ফ্লাক্সের যে নীতি, যে কিভাবে গরম থাকে সেটা আমরা সবাই পড়েছি। তো এই ধরনের টেকনিক ইউজ করে কিন্তু কনস্ট্রাকশন করা হচ্ছে, যার ফলে সেটা একাধারে ঠান্ডা বা গরম দুটোই কিন্তু ইনশিওর করা সম্ভব হচ্ছে। তো যাই হোক, প্রুফিং ম্যাটেরিয়াল, এয়ার কন্ডিশন, নয়েজ প্রিভেনশন, এটা খুবই খুবই দরকার আজকালকার দিনে। কারণ ঢাকা শহরে যে পরিমাণ নয়েজ এবং রাস্তার উপরে বাসা, তাতে করে মানে সারাদিন নয়েজ আসতে থাকে। তো আমাদের বিল্ডিং গুলি যদি এই ধরনের নয়েজ প্রুফ হয় তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। ভিজুয়াল প্রোটেকশন, প্রোটেকশন এগেইনস্ট সান এন্ড বিল্ডিং সেফটি, সো সাস লাইক যে টেকনিক্যাল ইস্যুগুলো রয়েছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেগুলো সাধারণত যখন টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে ফুলফিল করা হবে তখন সেটাকে আমরা বলছি। সো অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এস্থেটিক অ্যাপ্লিকেশন, অ্যাপেলিং অ্যাপ্লিকেশন ইজ দ্য ইউজ অফ টেক্সটাইল মেমব্রেন্স ফর রফ কনস্ট্রাকশন। তো এই যে ছাদ, যেটা ছাদের ক্ষেত্রে সাধারণত টেক্সটাইলের ফাইবার গুলো, টেক্সটাইলের মেমব্রেন গুলো ইউজ করা হয়। আমরা জানি যে জাপান অনেক ভূমিকম্প প্রবণ দেশ, তখন তাদের কনস্ট্রাকশন গুলো কিন্তু অত্যন্ত লাইট হয়ে থাকে। আমরা শুনেছি তারা কাগজের ঘর বানিয়ে থাকে, যে যখন যে সমস্ত দেশগুলি তো ভূমিকম্প হলে ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে টেক্সটাইল সাবস্টেন্সের ইউজটা অনেক বেশি বা ইউজ করে তৈরি করা হয়। দ্য এরিয়া ইজ অলসো রেফার্ড অ্যাজ এ টেক্সটাইল টেক্সটাইল আর্কিটেকচার। টেক্সটাইল আর্কিটেকচার নিয়ে তোমরা চাইলে পড়তে পারো। পিভিসি কোটেড অ্যান্ড হাই টেনাসিটি PES বা পলিইথিলিন সাবস্টেন্স, টেফলন কোটেড গ্লাস ফাইবার। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে গ্লাস ফাইবার, এটা দিয়েও প্রচুর পরিমাণে কাজ করা হয়। আর সিলিকন কোটেড PES আর ইউজ ফর দেয়ার লগ ক্রিপ প্রপার্টিস। এই যে পিভিসি বা এগুলো সাধারণত টেক্সটাইল আর্কিটেকচার বা মেমব্রান হিসেবে ব্যবহৃত হয়। ওকে, স্প্লেন্ডেড এক্সাম্পল অফ সাস কনস্ট্রাকশন আর ফাউন্ড ইন ফুটবল স্টেডিয়াম, এয়ারপোর্টস, হোটেলস, এগুলোতে সাধারণত দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রফটা করা হচ্ছে। সো কি কি কাজে ব্যবহৃত হয়? কনস্ট্রাকশন অফ বিল্ডিং, বোথ পার্মানেন্ট টেম্পোরারি, ড্যামস, ব্রিজ, টানেল, রোড, স্ট্যান্ডস, মার্কিউস অ্যান্ড এওয়িংস, এগ্রিকালচার মেমব্রেন, রোফিং, বিল্ডিং লাইক আদার্স। এটা হলো আমাদের কনস্ট্রাকশন বা বিল্ড টেক। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। মানে একটু ইরিলেটেড হতে পারে, বলো। ইরিলেটেড মানে যে ভিআইপি দের জন্য মাঝে মধ্যে মানে অনেক মানে যেমন এই যে জার্সি বা এগুলা প্রোডাকশন হয় না মানে ইন্ডাস্ট্রিতে, তো ওগুলাকে স্পেসিফিক ভাবে স্যার মানে এই প্রোডাকশনটাকে কি স্পেসিফিক ভাবে কোনো টাইটেল দেওয়া হয় বা না? স্পেসিফিক ভাবে সেভাবে কোনো টাইটেল দেওয়া হয় না। ইন্ডাস্ট্রিতে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে বায়ার তোমার কাছে যেরকম ফেব্রিক চাইবে, যেরকম প্রপার্টিস চাইবে, তুমি সেরকম ডেভেলপ করে দিবা, ঠিক আছে? এখন বায়ার যদি তোমার কাছে স্পেশাল প্রপার্টিস গুলো চায়, তুমি সেগুলো অ্যাড করে দিবা। সেজন্য না না, মনে করি স্যার, আমি মনে করেন আমি মানে মানে একজন ব্যক্তির জন্য শুধু দশ মানে দশটা শুধু দশটা একই রকম জার্সি তৈরি হবে, শুধু দশটা মানে এটা স্পেসিফিক করে না। না না, মানে এরকম হয় না অনেক সময়, স্পেশাল মানে স্পেশাল একটা ইয়া থাকে না, যে মানে আমরা যখন দেখি যে আইপিএল এ মানে মনে করেন স্যার আইপিএল রিলেটেড একটা কথা বলি, মনে করেন একজন ব্যক্তির জন্য যেই মানে যে জার্সি গুলো বা ইয়াগুলো তৈরি হয় মানে প্যাকেজিং গুলো তৈরি হয়, যেমন জার্সি প্লাস ট্রাউজার এগুলো তৈরি, এগুলো কি বিশেষভাবে কোনো নাম বা টাইটেল দেওয়া হয় নাকি? এখন দেখো, এটা ফ্যাক্টরির তো অভ্যন্তরীণ বিষয়, ফ্যাক্টরি যেটা চেনে সেটা হচ্ছে
তার অর্ডার নাম্বার, সে অর্ডার নাম্বার ধরে কাজ করে। এখন স্পেশালি যদি এটা স্পেশাল ফেব্রিক হয়, হ্যাঁ এটা বলতেই পারে যে স্পেশাল, যেমন জার্সির জন্য যে ফিনিশ দেওয়া হয় সেটাকে বলা হয় উইকিং ফিনিশ, ঠিক আছে, আরো কিছু অনেক কিছু দেওয়া হয়। তো ফ্যাক্টরিতে আসলে সেটাকে স্পেশালি কোনো নামে ডাকা হয় কিনা আই ডোন্ট নো, বাট ফ্যাক্টরি যেটা চাই না সবসময় সেটা হচ্ছে তার অর্ডার নাম্বার বা তার রেফারেন্স স্যাম্পল বা রেফারেন্স। তাকে যেরকম রেফারেন্স দিবে সে শুধু সেটাই বুঝে, তাকে সেরকমই প্রোডাকশন করে দিবে, ঠিক আছে। তো যদিও কোনো নামে ডাকা হয় সেটা ইন্টারনালি। আরেকটা কোশ্চেন ছিল যে কার্বন ফাইবারের কথা বলেন না, স্যার কার্বন ফাইবারের যে এখন তো কার্বন ফাইবার দিয়ে ক্লথ প্রোডাকশন চলতেছে না? চলতেছে, ওটা তো আমার যতটুকু সম্ভাবনা মানে ওটা তো ভিআইপি দের জন্য বেশি বেশি হয়, যেমন ভিআইপি মানে যাদের ভিআইপি কাদেরকে বলা হচ্ছে, যাদের টাকা আছে। তো কার্বন ফাইবার যেহেতু কস্ট বেশি এবং তৈরি করতে, না স্যার আমি, স্যার আমি এখানে ভিআইপি মিন করছি স্যার প্রশাসনিক মানে লোক বা প্রশাসনিক রিলেটেড যারা কাজ করে ওদের বলতেছি। তা তারা পেতেই পারে, মানে এখানে তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো স্যার এই মানে প্রোডাকশনটা কি মানে সাধারণ মানুষের জন্য ইন ফিউচারে কি মানে অ্যাভেলেবল হয়ে যাবে নাকি এটা অ্যাভেলেবল হওয়ার কোনো চান্স? অবশ্যই অ্যাভেলেবল হবে যখন জিনিসটার দাম কমে আসবে, প্রোডাকশন কস্ট কমে আসবে, আমাদের হাতের নাগালে আসবে। যেমন এখন দেখো রাস্তার ফুটপাতে 300 টাকার শার্ট পাওয়া যায়, আবার শোরুমে 1500, 2000, 5000 টাকার শার্টও পাওয়া যায়, ঠিক আছে, যাদের যে সামর্থ্য তারা সেটা কেনে। এখন প্রশ্ন হচ্ছে কার্বন ফাইবারের যে প্রোডাকশন, কার্বন ফাইবারের যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করে যে কস্ট, সেটা যদি কেউ কনভে করতে পারে, হি অর শি উইল গট ইট, নো প্রবলেম। তো তোমার যেটা কথা ইন ফিউচারে আসবে কিনা, হ্যাঁ আমরা যদি প্রোডাকশন কস্টটাকে কমিয়ে আনতে পারি এই লেভেলে যেটা সাধারণ মানুষের কেনার যোগ্য হয়, তাহলে অবশ্যই পারবে, এখানে কোনো ঝামেলা নেই। সেটা ডিপেন্ড করছে কস্টের উপর। ওকে, ট্রান্সপোর্ট টেক্সটাইল অর মোবিটেক যেটাকে আমরা বলছি, অর্থাৎ অটোমোবাইল বা ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত যে সমস্ত, যেমন এয়ারক্রাফট হতে পারে, সেটা হতে পারে বাসের সিট বা এগুলোর ক্ষেত্রে যখন আমরা ব্যবহৃত করব সেটাকে আমরা ট্রান্সপোর্ট টেক্সটাইল বলছি বা মোবিটেক বলছি। সেটি হচ্ছে কি যে দিস টেক্সটাইল আর ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অফ অটোমোবাইলস অ্যান্ড এয়ারক্রাফট। কার্বন কম্পোজিটস আর মোস্টলি ইউজ ম্যানুফ্যাকচারিং দ্য এরোপ্লেন পার্টস উইথ কার্বন ফাইবার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে, তো উপরে উঠতে গেলে আমাদেরকে সাধারণত পাতলা হতে হয় বা পাতলা হলে পোড়া যায়। তো যখন তুমি এরোপ্লেন তৈরি করবা, এরোপ্লেন যদি বেশি ওয়েটেড হয় তাহলে সেটা উঠতে পারবে না, আবার বাতাসে উপরে যে প্রেশার সেই প্রেশারটা থেকেও কিন্তু তোমার ইয়েটাকে বাঁচাতে হবে, না হলে বোতলের মতো তো কুচকে যাবে। সেই জন্য এখানেও কিন্তু চ্যালেঞ্জ থেকে যায় যে তোমার যে এরোপ্লেন তৈরির যে ম্যাটেরিয়ালটা সেটাকে এরকম হতে হচ্ছে শক্ত অথচ হালকা। তো এই ক্ষেত্রেও কিন্তু কার্বন ফাইবারের জয় জয়কার, বা কার্বন ফাইবার দিয়ে প্রচুর পরিমাণে এরোপ্লেনের যে শেপটা সেটা তৈরি করা হচ্ছে। বিষয়টা কিরকম, কম্পোজিট ম্যাটেরিয়াল, কম্পোজিট ম্যাটেরিয়ালটা হচ্ছে মনে করো এখানে দুটো জিনিস থাকে, সেটি হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে আমরা অ্যাটমিক এনার্জি কমিশনে ডক্টর মোবারক আহমেদ খান স্যারের নাম শুনেছি সম্ভবত, তো সেখানে দুটো ম্যাটেরিয়াল থাকে, একটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। তোমরা এর কথা শুনে থাকবে, যখন গ্রামের বাড়িতে দেখে থাকবে যে বাঁশের যে কঞ্চি, যেন বাঁশের কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে কি করা হয়, চাটাই তৈরি করা হয়, মানে ঘরের ইয়ে তৈরি করা হয়, দেখেছো না, বেড়া দেওয়া হয়। তো এই বাঁশের কঞ্চিতে তারপর কি করা হয়, বেড়ায় মাটি লাগিয়ে দেওয়া হয়, পুকুর থেকে নিয়ে এসে কাদা মাটি লেপে দেওয়া হয়। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু কম্পোজিট। কিভাবে, এখানে যে বাঁশের কঞ্চিগুলো রয়েছে সেটাকে আমরা সাধারণত রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল বলছি, অর্থাৎ শক্তি যেটা ধরে রাখছে, আর যেটা কাদা সেটাকে সাধারণত ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল বলছি। তাহলে দুটো বস্তু মিলে, দুই বা অধিক বস্তু যেখানে ব্যবহৃত হয় সেটাকে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল বলি। তো সেরকম টেক্সটাইল সাবস্টেন্স গুলি যখন ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা টেক্সটাইল কম্পোজিট বলি। তখন এরোপ্লেন বা এ ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত কার্বন ফাইবার বা কার্বন কম্পোজিট ইউজ করা হয়, কি জন্য, যেন এটা লাইট পাতলা হয় এবং একই সাথে আমাদের প্রেশারটাকেও ধরে রাখতে পারে। ডক্টর মোবারক আহমেদ খান স্যার জুট থেকে ঢেউটিন তৈরি করেছিল, তারপর কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে একটা ছেলে জুট থেকে সাইকেল তৈরি করেছে। এদের মূল রহস্যই হচ্ছে কম্পোজিট, টেক্সটাইল কম্পোজিট,
যেটা জুটিন ছিল মবারক আহমেদ স্যার, সেটি হচ্ছে যে জুটকে অর্থাৎ জুটের ফেব্রিকের সাথে পলিস্টার রেজিন মিক্স করে দিয়েছিল, যার ফলে এবং সেটাকে যে শেপ দেওয়া হবে সেই শেপই হবে। তো টিনের শেপ দেওয়া হয়েছিল তাই সেটা টিনের মতো হয়েছিল। সো দিস ইজ অলসো জুট কম্পোজিট, অর্থাৎ জুটের সাথে পলিস্টার রেজিন মিক্স করে তোমরা চাইলে এটার উপরে এই ধরনের আরো অনেক কাজ করতে পারো। তো এই ধরনের কার্বন ফাইবার দিয়ে যখন আমরা এই ধরনের শক্তিশালী সাবস্টেন্স তৈরি করছি বা এরোপ্লেনের জন্য তৈরি করছি, তখন সেটা কি বলবো ট্রান্সপোর্টের জন্য ইউজ হলে সেটাকে মুভিটেক বলছি। এছাড়াও আমাদের যে টায়ার রয়েছে, গাড়ির যে চাকা টায়ার রয়েছে না, সেখানে কিন্তু আমরা কখনো কেটে দেখেছি কিনা বা দেখলে দেখবো লক্ষ্য করলে ভালো করে, সেখানে কিন্তু নাইলনের ইয়ে রয়েছে, ফাইবার রয়েছে, নাইলনের তার রয়েছে, তোমরা লক্ষ্য করে দেখবা সেটা রাবার এবং নাইলনের তার। এই যে নাইলনের তার বা নাইলন ফাইবার গুলি, নাইলন ইয়ার্ন গুলি রয়েছে, সেটা কিন্তু রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল, এবং রাবার যেটা রয়েছে সেটা কিন্তু ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল, এটাও কিন্তু এক প্রকার কম্পোজিট ম্যাটেরিয়াল। ওকে, যাই হোক, তাহলে এখানেও কিন্তু আমাদের টেক্সটাইল সাবস্টেন্স গুলি ইউজ করা হচ্ছে, কোথায় কোথায় ইউজ করা হচ্ছে আমরা একটু দেখে নেই। টায়ার, বেল্ট, হোস রিইনফোর্সমেন্ট, যেটা হোস পাইপ থাকে, সেফটি বেল্টস, এয়ারব্যাগস, কম্পোজিট রিইনফোর্সমেন্ট, এছাড়াও আমাদের এগুলো তো রয়েছে মোটামুটি। ওকে, তাহলে মোবাইল মুভিটেক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখলাম। এরপরে যদি আমরা আসি, সেটি চলে যাবো নেক্সট স্লাইডে, আমাদের হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এন্ড কম্পোনেন্টস। আসলে দেখো, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো প্রচুর ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইন্ডাস্ট্রির আমাদের যে বেল্ট রয়েছে, মেশিন চালানোর ক্ষেত্রে যে কনভেয়ার বেল্ট বা মেশিন চাকা ঘুরানোর জন্য যে বেল্ট। তোমাদের বাড়ি যদি গ্রামে হয়ে থাকে বা তোমরা যদি কখনো ধান থেকে চাল বের করা মেশিন দেখে থাকো, সেখানে দেখে থাকবে যে একটা লম্বা বেল্ট আছে, সে বেল্ট দিয়ে ঘুরাচ্ছে, বা এই ধরনের যে কোনো কনভেয়ার বেল্ট এর ক্ষেত্রে হতে পারে। সো টেক্সটাইল যেটা বলা হচ্ছে ইউজ ডিরেক্টলি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অর ইনকর্পোরেটেড ইন টু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, টেক্সটাইল ইউজ ফর কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক্সটাইল রিলেটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিল্ক স্ক্রিন প্রিন্টিং। স্কিন প্রিন্টিং এর ক্ষেত্রে নাম শুনেছো বোধহয় তোমরা, স্কিন প্রিন্টিং তোমরা পড়েওছো, হোপফুলি পড়েছো, আমিও তোমাদের একটু ধারণা দিয়েছিলাম। তো স্কিন প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ফেব্রিকটা ইউজ করছি, তো এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ হচ্ছে। ফিল্ট্রেশন, আমাদের যেটা ফিল্টার সিস্টেম বা ফিল্ট্রেশন সিস্টেম, সেখানে নর্মাল ফিল্টার বা নর্মাল ছাঁকনিগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি সাধারণত আমাদের টেক্সটাইল ফেব্রিক ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ফিল্ট্রেশন, প্লাজমা স্ক্রিন, তারপর কি প্রসপলুশন টেকনোলজি, লিফটিং, কনভেয়ার ইকুইপমেন্ট, সাউন্ড প্রুফিং, মেল্টিং প্রসেস, রোলার কাভার, গ্রাইন্ডিং টেকনোলজি, ইনসুলেশন সেল, গ্যাসকেট। গ্যাসকেট চেনো না? গ্যাসকেট আমরা যে যাদের বাসায় শ্যালো মেশিন রয়েছে বা ডিজেল ইঞ্জিন রয়েছে, তারা হয়তো দেখে থাকবে যে মোটা এক ধরনের শীট কেটে কেটে আমরা দেই, সেখানে কিন্তু ফ্যাব্রিক দিয়ে দেই। ফুয়েল, কনভেয়ার বেল্ট, অ্যাব্রাসিভ বেল্টস এক্সেট্রা নানা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এখন তো সার্কিট বোর্ড যেগুলো আছে সেগুলো টেক্সটাইল সাবস্টেন্সে তৈরি করা হচ্ছে। সো অল দ্য থিংস which are used in industry are known as industrial textile, okay, or Indutech. So, সেগুলো কি কি আমরা একটু যদি দেখে নেই, এখানে dry anoid filtration application, polishing cloth, needle punched felt, এটা এক ধরনের ফেব্রিক যেগুলো তৈরি করা হয়, driver belts, conveyor belts, sealing coat or tunnel, coated laminated fabric, pushing thread or rods, fabrics, fire retardant, অর্থাৎ যে সমস্ত সাবস্টেন্স, যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে। নাও মেডিকেল অ্যান্ড হাইজেনিক টেক্সটাইল। মেডিকেল অ্যান্ড হাইজেনিক টেক্সটাইল খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমরা এটা পরবর্তী একটা চ্যাপ্টার পড়বো। সেটি হচ্ছে যে আমাদের নিত্যদিন থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। তো আমরা যদি দেখি সেগুলো কি, কেটে যাবে এক মিনিট, তোমরা আবার একটু জয়েন করো। দোজ আর কমনলি ইউজড ব্যান্ডেজেস এন্ড সুচার্স, যেটা দিয়ে আমরা সেলাই করি। ব্যান্ডেজেস এবং ব্যান্ডেজ কি, সাধারণত কটনের হয়ে থাকে, প্রচুর অ্যাবজর্ব করে, এবং সুচার যেটা দিয়ে আমরা সেলাই করি, সেলাই সুতা। সো নট অল দ্য টেক্সটাইল ফাইবার ক্যান ইউজড হিয়ার বিকজ দেয়ার পারফরমেন্স ডিপেন্ড অন দেয়ার।